ইদের রাতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ দুই তরুণের মধ্যরাতে রাজধানীর সেরেবাংলা নগরে ঘটে এই দুর্ঘটনা গুরুতর আহত ওই গাড়িতে থাকা আরও তিনজন বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ইদের রাতে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন পাঁচ তরুণ মধ্যরাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে কাছে সঙ্গে ধাক্কা খায় তাদের গাড়িটি সংঘর্ষের পর প্রাইভেট কারটি নিমিশে দুমড়ে মুচড়ে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি ব্যাপরোয়া গতির কারণেই ঘটেছে দুর্ঘটনা আর এই গাড়িটা মিরপুর থেকে আসতেছে আসার পরে এই গাড়িটা যখন এদিক দিকে দুইটা গাড়ি যাচ্ছে তখন একে এই গাড়িটা ব্যালেন্স হারিয়ে সেই গাড়ি গাছ বাসন মেরে দিচ্ছে আমারও ওভারটেক করে আমার পাশে ছিল একটা রিক্সা সেই রিক্সারও ওভারটেক করে বাউলি দিয়ে সে আগে চলে আসছে প্রাথমিকভাবে তো ধারণা করছে এবং পথচারী ছিল তারা বলল এটা ওই গাছের সাথে দেখে না এখানে একটা গাছ আছে গাছের সাথে বাইরে গিয়ে এদিক দিয়ে যাচ্ছে গতিবেগ বেশি ছিল পরে গাড়ি গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা এরকম উল্টো হয়ে গেছে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় পাঁচ বন্ধুকে সেখানে রাসেল ও রাব্বিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ঈদের রাতে ছেলে হারানো মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ খুশির দিন শেষে প্রিয়জন হারানোর এমন ঘটনা মেনে নিতে পারছেন না বন্ধু স্বজন কেউই আহত বিপ্লব রাতুল ও সাগরের অবস্থাও আশঙ্কাজনক রাতুল চালাতে ছিল ওরা আর বাম পাশে যে তিনজন ছিল একজন নাম রাব্বি আর একজনের নাম হল ভুলে গেলাম রাসেল হ্যাঁ রাসেল রাসেল সরি তো ওরা ছিল বাম পাশে তা রাব্বি আর রাসেলি মারা যায় আর যতদূর জানতে পেরেছি যে তাদের ভিতরে দুই বন্ধু ছিল রাব্বি ভাইয়া আর রাসেল ভাইয়া তারা হয়তো আমাদের সাথে এখন আর নেই পাঁচ তরুণ বেসরকারি চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন স্বজনরা ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা